আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে টেস্ট থেকে অবসর নিলেও বাকি দুই ফর্ম্যাটে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রিয়াদ টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বেশ আগে। গত জুলাইয়ে দীর্ঘ 16 মাস পর টেস্ট দলে ফিরে হারুর টেস্টে 150 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। মহাকাব্যিক এই ইনিংসে রিয়াদের সতীর্থদের জানিয়ে দেন অবসরের সিদ্ধান্ত নেওয়ার কথা। তবে ওই ম্যাচ চলাকালে বা ম্যাচ শেষে রিয়াদ অবসরের ব্যাপারে কোথাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি। 220 রানের রেকর্ড করা ব্যবধানে জয়ের ম্যাচটিতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলও জয়টি তাকেই উৎসর্গ করে। তখন রিয়াদ আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ক্রিকেটের সব মহলে হারুর টেস্টকেই তার কেরিয়ারের শেষ টেস্ট হিসেবে গণ্য করা হয়। যদিও রিয়াদের এই অবসরের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, রিয়াদ সেই আহ্বানে সাড়া দেননি। বাংলাদেশের হয়ে 50টি টেস্ট ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই ফর্ম্যাটে আছে 14টি শতক ও 16টি অর্ধশতক। 33.49 গড়ে রান করেছেন তিনি, 2914 রান। টেস্টে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ রিয়াদ। পার্ট টাইম বোলিংয়ে নাম আছে মাহমুদউল্লাহ রিয়াদ। বোলিংয়ে উইকেট পেয়েছেন 43টি। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে 6টি টেস্টকে বাংলাদেশ দলের হয়ে নেতৃত্ব দিয়েছেন। ধন্যবাদ দর্শক পুরো সময় জুড়ে বিডিএস স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন।